শুরু করছি আমার কৌশানি ভ্লগ। এটা আমার রিসেন্ট ঘুরে আসা নৈনিতাল ট্রিপের একটা পার্ট, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি সেপারেটেড ভ্লগ বানালাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়েল মুখার্জি। আর আমি পায়েল মুখার্জি। কৌশানি উত্তরাখণ্ডের কুমাওন রিজনে অবস্থিত এবং সি লেভেল থেকে প্রায় 1890 মিটার উঁচুতে সিচুয়েটেড একটি হিল স্টেশন। এটি সিনিক বিউটির জন্য ফেমাস এবং 300 কিলোমিটার ওয়াইড প্যারানোমিক ভিউতে এখান থেকে হিমালয়ান পিকস, ত্রিশূল, নন্দাদেবী আর পঞ্চচুল্লি দেখা যায়। গুড মর্নিং সকলকে, আমি এবার চলে এসেছি। কালকে আমরা রামনগরে ছিলাম, অ্যাজ ইউজুয়াল তোমাদের সকলকে বলেছিলাম। অ্যান্ড এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কৌশানি, ঠিক আছে? কৌশানি যাচ্ছি, এবং কৌশানি যাওয়ার পথে কিছু প্লেস অফ ইন্টারেস্ট আছে, সেগুলো আমি তোমাদেরকে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সিনিক বিউটির পাশাপাশি এখানকার ফেমাস কৌশানি টি এস্টেট। টুয়ার্ডস কৌশানি যাওয়ার পথে এটা একটা প্লেস অফ ইন্টারেস্ট, গর্জিয়া টেম্পল বা গিরিজা দেবী টেম্পল, আর তার দুদিকে রয়েছে বিস্তীর্ণ রিভার ব্যাঙ্ক। আমি ফোকাসড করে দেখাচ্ছি তোমাদেরকে, নিচে রিভারে সবাই পূর্ণ স্নান করছে। আমি ওই রিভারের ওপর দিয়ে যাওয়া ব্রিজটাতে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে দেবী মন্দিরটি দেখো। এই ব্রিজটার নিচ দিয়ে রিভারটা বইছে এ প্রান্ত থেকে ও প্রান্ত, মন্দিরের পাশ দিয়ে ভীষণ সুন্দর একটা ভিউ। পুরো ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। রিভার ব্যাঙ্কের ওপর অবস্থিত এটাই হলো গর্জিয়া টেম্পল বা গিরিজা দেবী টেম্পল। আমিও ওই রিভার ব্যাঙ্কে নেমে কিছু ফটো সেশন করছিলাম। আমরা পৌঁছে গেছি কৌশানির গান্ধী আশ্রমে। আমরা বেরিয়েছিলাম সকাল 8টার সময়, অ্যান্ড এখন বাজে 6টা। একটা লং জার্নির পরে, লং জার্নি, প্রচণ্ড কষ্ট হয়েছে সকলেরই। আমাদের যারা ট্রাভেল, আমাদের সঙ্গে যারা ট্রাভেল করছিল, আমাদের সকলের প্রচণ্ড কষ্ট হয়েছে। আমরা অ্যাট লাস্ট পৌঁছেছি, মানে অনেক কষ্ট করে আর কি, লং জার্নি, তারপরে পৌঁছেছি গান্ধী আশ্রমে। জাস্ট আমরা এখানে এলাম, এখানে এসে আমরা একটুখানি গাড়ি থেকে নেমে একটু জাস্ট একটু চা খেলাম। এবারে আমরা এখন রুমে যাচ্ছি। হ্যালো, আমরা বিকালে বেরিয়েছি, জাস্ট আমরা এখানে এলাম গান্ধী আশ্রমে। আমরা একটু বেরিয়েছি, বেরিয়ে একটুখানি জাস্ট একটু ঘুরছি, মানে যেখানটা আমরা স্টে করেছি সেখানে একটু ঘুরছি। দেখে নাও আমার ব্যাকে, ঠিক আছে? দেখে নাও এই, আর এইদিকে আমরা স্টে করেছি, এইদিকে আমরা স্টে করেছি। গান্ধী আশ্রম থেকে আমি পাহাড়ের টোটাল ভিউটা দেখাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বৈজনাথ টেম্পল, যেটা গোমতি রিভারের পাশে সিচুয়েটেড ভগবান শিবের মন্দির। সরি, আমি এখানে ভিডিও শ্যুট করতে পারিনি, তাই কিছু ফটোস আপলোড করলাম। হ্যালো, আমরা যাচ্ছি এখন বীরথি ফলস। বীরথি ফলসে আমাদের প্রায় 2 কিলোমিটার ট্রেক করে উঠতে হয়েছে, বাট চারপাশের সিনিক বিউটি আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছে। এটা হচ্ছে বীরথি ফলস। প্রচুর সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়েছে, তাও আমরা ফলসের কাছে যেতে পারিনি। দেখো, আমি একটু জুম করছি, ফলসের কাছে যাওয়া যাবে না, অনেকটা দূরেই সবাই ছবি তুলছে, ফটোগ্রাফি করছে, অনেকটা দূরেই করছে, ফলসের কাছে যাওয়া যাচ্ছে না, তাই আমিও যাইনি। কিন্তু প্রচুর সিঁড়ি ভেঙে অনেক কষ্ট করে ওপরে ওঠা। দেখো চারদিকের পাহাড়গুলো,
শেষ হলো আমাদের কৌশানি ট্রিপ। আমাদের নেক্সট গন্তব্য মুন্সিয়ারি। আশা করি সকলের ভালো লেগেছে আমার কৌশানি ব্লগ, আর খুব তাড়াতাড়ি আসছি মুন্সিয়ারি ব্লগ নিয়ে। তো তার জন্য তাড়াতাড়ি চ্যানেলটিকে লাইক করে রাখো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তাহলে আজকের মতো বাই বাই, ভালো থেকো।